ভাইকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করেছি। এখন সরওয়াল ভাইয়ের কাছে আমার একটা আবেদন যে আমরা গরিব মানুষ, আমরা মেডিকেল কলেজ একটা আমার এই গাইবান্ধার মধ্যে আমরা চাচ্ছি, আর রাস্তাঘাটগুলো আমার সরল ভাইকে, আমার তাদের কাছে সরল ভাইয়ের কাছে আমি চারা চাচ্ছি যে রাস্তাঘাটগুলো ঠিক করি তার কাছে আমরা চাচ্ছি। আর আমাদের একটা এই বালাসীঘাট বাহাদুরবাজার ঘাট পর্যন্ত এই ব্রিজটা যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন করে যদি এটা আমরা করে দিতে পারি তাহলে গাইবান্ধার আমার একটা উন্নতি হবে। গত 15 বছরে গাইবান্ধা শহরের জন্য কোনো কিছুই পাইনি, কোনো জনগণ, কোনো গরিব দুঃখী কেউ কিছু পায়নি, বরং 15 বছরে না হলে 15 লক্ষ ছেলে বেকার হয়েছে বাংলাদেশে। এই গাইবান্ধা শহরে 15 লক্ষ ছেলে বেকার হয়েছে। আমরা এই বেকারত্ব থেকে মুক্তি চাই, আমরা কর্মসংস্থান চাই, যারা বেকার আছে তাদের কর্ম চাই। এবং আমাদের সবচেয়ে বড় কথা, আমরা একজন দুর্নীতিবাজ এমপির হাত থেকে গাইবান্ধাকে মুক্ত করতে পেরেছি। আমরা যাকে এখন চেয়েছিলাম, আমরা জনগণ যাকে চেয়েছিলাম আমরা তাকে পেয়েছি। আমরা প্রত্যাশা করি আমাদের মনের আশা আকাঙ্ক্ষা যা কিছু আছে সব কিছু আমাদের এই এমপি পূরণ করবে। দিনে যারা ছিলেন সংসদ সদস্য তারা আমাদের এই গাইবান্ধার জন্য কিছুই করতে পারেননি। গাইবান্ধা সদর হাসপাতালকে একটি মেডিকেল হাসপাতালে রূপান্তরিত করার জন্য আমরা চাচ্ছি এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় সহ একটি বিশ্ববিদ্যালয় করা হোক। যদি বঙ্গবন্ধু টানেলটা হয়ে যায় তো আমরা গাইবান্ধাবাসী খুবই উপকৃত হব।